এই জিনিসটা ইজি বলেছে তোর এফ ডবল ড্যাশ থিটা বলে কিছুই নেই একদম ইজি অঙ্ক আচ্ছা দিয়ে বলেছে দেখ তোকে লেন্থ এস টা ওই কার্ভটা বার করতে বলেছে এবং সেই এস লেন্থটা যেটা দেওয়া আছে দেখ সেই এস লেন্থটার মান দেওয়া আছে এস ইজি টু আমাদের এফ অফ থিটা প্লাস এফ অফ থিটা প্লাস এফ ডবল ড্যাশ থিটা প্লাস সি ঠিক আছে এই মানটা তোকে দিয়েছে যেখানে সিটা একটা কনস্ট্যান্ট বলে দেওয়া আছে

কিভাবে করব বোঝা যাচ্ছে না আচ্ছা দেখ কিভাবে করছি আচ্ছা আমি মনে কর উই হ্যাভ বলে তোরা প্রথমে এই দুটো ইকুয়েশন আগে লিখে নে ঠিক আছে উই হ্যাভ বলে প্রথমে এটাকে এক নাম্বার নাম দে এটাকে দু নাম্বার নাম দে দেখ অঙ্কটা করার পর শেষ হওয়ার পর মনে হবে যে কত সহজ ছিল অঙ্কটা ঠিক আছে দেখ এখান থেকে আমি যেটা করব আমি এক নাম্বারটাকে প্লেন ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি ঠিক আছে উইথ রেসপেক্ট টু থিটা ভালো করে খেয়াল করবি তাহলে এখান থেকে লিখছি দেখ ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস ডিফারেন্সিয়েটিং শুরুতে আগে উই হ্যাভ বলে এই দুটো কার্ভ লিখে নিবি ঠিক আছে এই সমীকরণটা লিখে এটাকে এক নাম্বার আর এটাকে লিখে দু নাম্বার নাম দিয়ে নিবি দিয়ে নিবি দিয়ে তারপর লিখবি ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস অফ ওয়ান ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস অফ ওয়ান উইথ রেসপেক্ট টু থিটা উই গেট তাহলে দেখ থিটার রেসপেক্টে যদি বোধ সাইড ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে যেটা পাবো দেখ প্রথমটা আসবে আমাদের dx বাই ডি থিটা ইন্টু সাইন থিটা হলো প্লাস এক্স কস থিটা হয়ে গেল দেখ আচ্ছা এটা ডিফারেন্সিয়েশন করব এটা ডিফারেন্সিয়েশন করলে হবে দেখ ডি ওয়াই বাই ডি থিটা ইন্টু কস থিটা আর পাবি দেখ মাইনাস ওয়াই সাইন থিটা হলো আচ্ছা এই জিনিসটা ইজিক্যাল টু ডান দিকের পার্টটা হয়ে যাবে দেখ এ ডবল ড্যাশ থিটা আমাদের এটা হলো এক নাম্বারকে আমরা ডিফারেন্সিয়েশন করে দেখ পেলাম আচ্ছা এবার দেখ এই এক নাম্বারটাকে আমি যদি দুই নাম্বারটার সাহায্য নিই তাহলে আমি দেখ মানটা লিখতে পারবো কি মান লিখতে পারবো না ভালো করে যদি খেয়াল করে দেখিস এখানে x cos θ আর -y sin θ এই টার্মটার বদলে দেখ আমি a ডবল ড্যাশ θ বসিয়ে নিতে পারবো ঠিক আছে উইথ দা হেল্প অফ টু উইথ দা হেল্প অফ টু এর সাহায্য নিয়ে আমরা এটার জায়গায় a ডবল ড্যাশ θ বসিয়ে নিচ্ছি তাহলে তাহলে এখান থেকে লিখছি দেখ

তাহলে অর দিয়ে দেখ পরে লাইনে পেয়ে আছিস কি না ডিএক্স বাই ডি থিটা ইনটু দেখ হয়ে গেল সাইন থিটা পেলি আর পাবি দেখ প্লাস ডি ওয়াই বাই ডি থিটা ইনটু কস থিটা ইজ ইকুয়াল টু জিরো এইটাকে মনে কর আমি এখন তিন তিন নাম্বার নাম দিয়ে রাখলাম আচ্ছা এবার যেটা করব আমি দু নাম্বারটাকে এখন থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব তাহলে কি লিখব না নাও ডিফারেন্সিয়েটিং

আচ্ছা আর কি হবে না মাইনাস পেলি আর কি হবে না আর হবে দেখ মাইনাস ওয়াই আসবে দু নাম্বারটাকে দেখ করা আছে আর ডান দিকটা পেয়ে যাবি দেখ ড্যাশ থিটা এবার দেখ এখন এই অবস্থায় এখান থেকে এই দুটো টার্ম থেকে দেখ যদি মাইনাস কমন নি এর জায়গায় আমি আবার কি লিখতে পারবো না এর জায়গায় দেখ লিখতে পারবো এফ ড্যাশ থিটা তাহলে সেই মানটা আমি দেখ বসিয়ে নিচ্ছি তাহলে পরের লাইনে লিখছি দেখো অর দিয়ে dx by d θ cos θ sin θ dy by d θ হলো আর এটাকে মাইনাস যদি কমন নি তাহলে মাইনাস f ড্যাশ θ তাহলে সেটাকে ডান দিকে নিয়ে যাব ঠিক আছে ডান দিকে নিয়ে গেলে তাহলে আমরা পেয়ে যাব দেখ f ট্রিপল ড্যাশ θ f ড্যাশ θ পাওয়া যাবে এ ট্রিপিল ড্যাশ থিটা প্লাস এফ ড্যাশ থিটা আচ্ছা এবার এইখানটা পাশে তোরা লিখে নিতে পারিস যে ইউজিং ওয়ান বলে লিখে নিবি ঠিক আছে এক নাম্বারকে ইউজ করলাম আচ্ছা এবার যেটা করবো দেখ আমরা এটাকে মনে কর চার নাম্বার নাম দিলাম ঠিক আছে এবার এই তিন আর চার কে স্কোয়ার আর অ্যাড করে দে ঠিক আছে স্কোয়ারিং করে অ্যাড করে দে তাহলে জিনিসটা কিরকম আসবে দেখ নাও স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং বোথ সাইডস অফ থ্রি এন্ড ফোর

ঠিক আছে এখানে পড়ে থাকবে সায়েন্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার তাহলে আমি দেখ লিখে নিচ্ছি ডিএক্স বাই ডি তার হোল স্কোয়ার আর ওটা ওয়ান হয়ে যাচ্ছে বলে আর কিছু লিখছি না আচ্ছা এইটা যখন হোল স্কোয়ার করবি তখন একই রকমভাবে দেখ ডি ওয়াই বাই ডি তার হোল স্কোয়ার কমন যাবে এখানে পড়ে থাকবে দেখ কস স্কোয়ার থিটা আর এইখানে দেখ পড়ে থাকবে কত সায়েন্স স্কোয়ার থিটা তার মানে এটাও দেখ ওয়ান হয়ে গেল আচ্ছা টু এ বি টার্মটা যদি লেখা হয় তাহলে টু এ বি টার্মটা লিখলে দেখ কি আসবে আসবির না টু সাইন সিটা কস থিটা ঠিক আছে টু সাইন্থিটা কস থিটা ডিএক্স ডি থিটা ইন্টু ডিওয়াই ডি থিটা আর এইখান থেকে দেখ টু এ ভি টার্মটা কত আসবে না মাইনাস টু সায়েন্থি টা কস থিটা ডিএক্স ডি থিটা ইনটু ডিওয়াই ডি সিটা তার মানে ওই দুটো টার্ম পরস্পর দেখ কেটে যাচ্ছে তাহলে বাঁ দিকটা কিন্তু আমাদের শুধু এই দুটো টার্ম পড়ে থাকছে এবার ডান দিকটা দেখ স্কোয়ার করে অ্যাড করেছি তাহলে ডান দিকটা কত হবে বল না ডান দিকটা পেয়ে যাবি এফ ড্যাশ থিটা প্লাস এফ ট্রিপল ড্যাশ থিটা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার হোল স্কোয়ার দেখো তাহলে এখান থেকে দেখ সেক্ষেত্রে কি পেয়ে যাবো না এখান থেকে দেখ আমরা সেক্ষেত্রে বলতে পারবো দেয়ার ফোর খেয়াল করে যদি তোরা দেখিস ঠিক আছে আমাদের আর্ক লেন্থের যে ফর্মুলা ছিল এখান থেকে লিখছি দেখ দেয়ার ফোর দ্য রিকোয়ার্ড আর্ক লেন্থ দেয়ার ফোর দ্য রিকোয়ার্ড আর্ক লেন্থ দ্য রিকোয়ার্ড আর্ক লেন্থ আর্ক লেন্থ

ঠিক আছে অঙ্কটাই কিন্তু কোথা থেকে কোথায় সব কিছু বলেনি এবং আরো বড় কথা সব থেকে বড় কথা তোরা যদি অ্যানসারটা দেখিস ঠিক আছে অ্যানসারটা দেখলি বুঝতে পারবি এখানে কিন্তু দেখ সি যোগ করা আছে এই সি ইন্ডিকেট করছে মানে ওটা ইনডেফিনাইট ইন্টিগ্রাল ডেফিনাইট ইন্টিগ্রাল হলে কিন্তু নির্দিষ্ট সমাকাল হলে কখনো সি থাকতো না ঠিক আছে এখানে যদি লিমিট পড়ে যেত এখানে যদি লিমিট পড়ে যেত তাহলে কিন্তু কখনোই সি আসবে না তো যাই হোক এখান থেকে দেখ আর সি লিমিট আমরা দিতেও পারবো না এখানে ঠিক আছে যেহেতু তোর অংকে লিমিট কোথাও দেওয়া নেই তাহলে এখান থেকে দেখ যদি আমি মানটা বসিয়ে নিই তাহলে কি হয়ে যাবে না সমান দিয়ে লিখে নিচ্ছি দেখ ইন্টিগ্রেশন বল কত লিখবো না এফ ড্যাশ থিটা ঠিক আছে এফ ড্যাশ থিটা প্লাস এফ ট্রিপল ড্যাশ থিটা তার হোল স্কয়ার ছিল এবার রুট করছি মানে তোর এটা হয়ে যাবে তাহলে এটা ইনটু হয়ে যাবে কত ডি থিটা তাহলে এখান থেকে দেখ ইন্টিগ্রেশন করলে কি পেয়ে যাবে এটা দেখ এ ফ হয়ে গেল এটা ইন্টিগ্রেশন করলে কত হয়ে যাবে এফ ডবল ড্যাশ থ্রিটা প্লাস সি আর বাঁ দিকটা দেখ আমাদের স্মল এস আছে তাহলে আর্ক লেং তোকে দেখ যেটা দেখা দেওয়া বলেছিল সেটা দেখ এখানে চলে গেল